বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে নিশ্চয়ই। আমরা ইতিমধ্যে জেনেছি বাক্য কি, এবার আমরা দেখব বাক্য ও যুক্তিবাক্যের তুলনা সম্পর্কে। বাক্য সম্পর্কে আমরা জানি সমষ্টিগত কিছু শব্দের অর্থপূর্ণ প্রকাশ ঘটলে সেটা বাক্য, কিন্তু কোনো সমষ্টিগত শব্দের প্রকাশ অর্থ প্রকাশ করলে যে তা যুক্তিবাক্য হবে এমনটা কিন্তু না। যুক্তিবাক্য হওয়ার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন যুক্তিবাক্যের সত্য বা মিথ্যা হবার একটা গুণ থাকতে পারবে। আমি যখন কোনো একটা বাক্য বলবো যে চাঁদ আকাশে ওঠে, এক্ষেত্রে কিন্তু এই বাক্যটাকে সত্য বা মিথ্যা এইরকম কোনো একটা গুণ থাকতে হবে। যদি কোনো বাক্যের সত্য বা মিথ্যা হবার গুণ না থাকে, তখন কিন্তু সেটিকে আমি যুক্তিবাক্য বলতে পারবো না। যুক্তিবাক্যের আরেকটা বৈশিষ্ট্য হলো যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয়, এদের মাঝে একটি সংযোজক থাকবে। অর্থাৎ আমি যখন কোনো একটি বাক্য বলবো, যেমন ধরো বলা হলো মানুষ হয় মরণশীল, এই বাক্যের ক্ষেত্রে দুইটা যে উদ্দেশ্য এবং পদের যে উদ্দেশ্য এবং বিধেয় যে রয়েছে, এখানে মানুষ হলো উদ্দেশ্য, মরণশীল হলো বিধেয়, এই দুটি পদের মাঝখানে হয় একটি শব্দ আছে যেটিকে আমরা বলছি সংযোজক। এভাবে যদি কোনো একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হয়, তাহলে একটি সংযোজক থাকতে হয়, অন্যথায় ওই বাক্যকে আমরা যুক্তিবাক্য বলতে পারবো না। যেমন আকাশ নীল, এই দুটি শব্দ দিয়ে কিন্তু আমি একটি বাক্যের প্রকাশ করতে পারছি বা অর্থ বোঝাতে পারছি, কিন্তু আকাশ নীল এই বাক্যটাকে আমি কখনোই যুক্তিবাক্য বলতে পারবো না, তার কারণ এখানে কোনো সংযোজক নেই। তারপর আরেকটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি বিবৃতিমূলক বাক্যই কিন্তু যুক্তিবাক্য। অর্থাৎ যুক্তিবাক্য হিসেবে আমি যে বাক্যগুলোকে ব্যবহার করছি বা ইঙ্গিত দিচ্ছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই বিবৃতিমূলক বাক্য। যদি আমি কোনো প্রশ্ন করি, তখন কিন্তু আমি সেটিকে যুক্তিবাক্য বলতে পারবো না। একটা উদাহরণ দেই, পূর্ব দিক হতে সূর্য ওঠে, এই বাক্যটার ক্ষেত্রে লক্ষ্য করো, পূর্ব দিক হতে সূর্য উদিত হয়, এখানে মাঝখানে হতে শব্দটা রয়েছে। এখন সূর্যর উদিত হওয়া এবং পূর্ব দিক, এখানে একটা উদ্দেশ্য এবং বিধেয়কে আমি নির্দেশ করছি বা যুক্ত করছি হতে শব্দটা দ্বারা, এবং এক্ষেত্রে আমি পূর্ণ একটা অর্থ পাচ্ছি। অর্থাৎ এই বাক্যে যুক্তিবাক্যের বৈশিষ্ট্যগুলোকে পূর্ণ করছে। কিভাবে পূর্ণ করছে? তার কারণ এই বাক্যটির সত্য বা মিথ্যা হওয়ার একটি যোগ্যতা রয়েছে, যে আসলে কি সূর্য পূর্ব দিকে উঠে নাকি পশ্চিমে উঠতে পারে। যদি দেখি যে পূর্ব দিকেই উঠছে এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, তখন এই বাক্যটি সত্য হচ্ছে, যদি না হয় তাহলে মিথ্যা হচ্ছে। আবার এই বাক্যের ক্ষেত্রে আমার একটি সংযোজক রয়েছে, যা কিনা উদ্দেশ্য এবং বিধের মাঝে সম্পর্ককে নির্দেশ করতে পারছে, অর্থাৎ এই বাক্যটি যুক্তিবাক্য হয়েছে। কিন্তু আমি যদি বলতাম সূর্য লাল, সেক্ষেত্রে আমি অর্থ পেতাম, কিন্তু সেটি বাক্য হতো কিন্তু যুক্তিবাক্য হতো না। অর্থাৎ এই বাক্যগুলোকে, কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে হলে তার সত্যমিথ্যার গুণ থাকতে হবে, সংযোজক থাকতে হবে, এবং যুক্তিবাক্য সবসময় বিবৃতিমূলক হয়, সেটি নির্দেশমূলক বা আশ্চর্যবোধক অথবা প্রশ্নবোধক কখনো হতে পারে না। যদি হয় তখন সেগুলোকে আমরা বাক্য বলবো, কিন্তু যুক্তিবাক্য বলতে পারবো না। পরবর্তী ভিডিওতে আমরা জানবো অবধারণ যুক্তিবাক্য সম্পর্কে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।